পুরো বাংলাদেশের ফোকাস যখন টি-20 বিশ্বকাপে, তখনও পাকিস্তান সিরিজের জন্য লাল বলের ক্রিকেটে প্রস্তুতি নিচ্ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমার ইসলাম, মেহেদী হাসান, মিরাজরা। টাইগার্স ক্যাম্পে করেছেন দিনের পর দিন অনুশীলন। পাকিস্তানের মাটিতে এত সাফল্যের পেছনের অন্যতম কারণের মধ্যে একটা হলো টাইগার্স ক্যাম্প আর এ দলের সাথে থাকা এই খেলোয়াড়দের পর্যাপ্ত প্রস্তুতি। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের এই সাফল্য যেমন দলের সব খেলোয়াড়দের সাফল্য টিম ম্যানেজমেন্টেরও। সবার ভূয়সী প্রশংসায় যখন ক্রিকেটার আর কোচিং স্টাফরা ভাসছেন, তামিম ইকবাল স্মরণ করিয়ে দিলেন সাফল্যের পেছনের কারিগরদের কথাও। ESPN ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম মনে করালেন, বড় অর্জনের পর অনেক সময় ছোট বিষয়গুলো মানুষ ভুলে যায়। পাকিস্তানে যাওয়ার আগ পর্যন্ত যেসব স্থানীয় কোচদের কাছে টাইগাররা তালিম নিয়েছেন, তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নাই। তামিম যেমন স্থানীয় কোচদের ক্রেডিট দিয়েছেন, শাহরিয়ার নাফিস নিজের ফেসবুক পেজে উল্লেখ করেছেন বাংলা টাইগার্সের কোচিং স্টাফ আর ম্যানেজমেন্টের 12 সদস্যের নাম, যাদের সাথে অনুশীলন করেছিলেন মুশি, মিমি, মিরাজরা। নাফিসের সাথে আবার সম্মতি প্রকাশ করেছেন আরেক সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ। তামিম ইকবাল অবশ্য কেবলমাত্র স্থানীয় কোচদের কথাই নয়, টাইগার পেসারদের ধারাবাহিক সাফল্য আর উন্নতির জন্য ক্রেডিট দিয়েছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেও। ডোনাল্ডের আগে ওটিস গিবসনের অবদানের কথাও ভুলেননি এই ক্রিকেটার। রাওয়ালপিন্ডির উইকেটে পাকিস্তানিদের চেয়ে টাইগার পেসারদের বেশি সুবিধা পাওয়া তাসকিন, শরীফুল হাসান, নাহিদদের জন্য গর্ব করার ব্যাপার বলেই মনে করেন তামিম। আর তাদের উন্নতির পথ দেখিয়ে গেছেন গিবসন, ডোনাল্ড। বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতির পেছনে স্থানীয় কোচরা দিনের পর দিন নিরলস পরিশ্রম করে যান, তবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এলে তাদের কথা হয়তোবা অনেকেই মনে রাখেন না, কিংবা তাদের নামও সেভাবে সামনে আসে না। তামিম, নাফিস, শুভদের চাওয়া এমনটা আর না হোক, লাভের গুড় যেন পিঁপড়ায় না খায়, কিংবা কিছুটা হলেও যেন এই কোচরা ক্রেডিট পান। তানজিম ঐশী, অলরাউন্ডার। Thank you.